ঠিক আছে। সালাম আলাইকুম ভিউয়ার্স, এই যেটা হলো পিজা ভেজিটেবল, দেখেন ভেজিটেবল পিজা বানানো হচ্ছে। এই যে এই যে মাশরুম দেওয়া হয়েছে, কুন দেওয়া হয়েছে, ক্যাপসিকাম, টমেটো এবং পিজা সস গুলো দেওয়া হচ্ছে, এবং এখন দেওয়া হবে ব্ল্যাক অলিভ। এই যে এটার নাম হলো অলিভ, ব্ল্যাক অলিভ। এখন দেব চিজ, এটার উপরে এখন দেওয়া হবে চিজ। এই যে আমাদের শেফ, পিজা শেফ, এই যে দেখেন মিস্টার রাহাদুল ইসলাম পিজা শেফ বানাচ্ছে পিজা, ভেজিটেবল পিজা। এই যে দেখেন বানানো হচ্ছে, এখন দেওয়া হবে অরেগোনা, এটার নাম হলো অরেগোনা। এই যে এখন এটাকে ওভেনে দেওয়া হবে, মাইক্রো ওভেনে দেওয়া হলো। মাইক্রো ওভেনে দিয়ে এখন এটাকে গরম করা হবে যাতে চিজটা গলে যায়, তার জন্য এই যে 3.5 মিনিট দেওয়া হলো টাইম। 3.5 মিনিট পরে বের করা হবে, দেখতে থাকেন। এই যে দেখেন এখন এটাকে দেওয়া হচ্ছে ওভেনে থেকে বের করে, ব্রেডটা ভালো করে খাওয়ানোর জন্য এটা দেওয়া হচ্ছে। দেখেন এই যে দেখেন হয়ে গেল আমাদের ভেজিটেবল পিজা রেডি। এখন এটাকে কেটে তারপরে দেওয়া হবে। আমাদের রেডি হয়ে গেল পিজা ভেজিটেবল। ওকে ভিউয়ার্স, ভালো থাকবেন সবাই। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।